আসসালামু আলাইকুম, অল দ্য বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সামনে আবার একটা নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটাতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা করার কি বলে রেখে, আমার যে ইউটিউব চ্যানেল আছে অল দ্য বিডি, আপনারা ইউটিউবে গিয়ে চার্জ করুন অল দ্য বিডি। অল দ্য বিডি চার্জ করলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে, এখানে প্রতিদিন নতুন নতুন চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হয়। আর নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য আমরা চলে যাবো গুগলে। গুগলে গিয়ে লিখবে BINA.gov বা এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে চলে আসতে পারেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আর নোটিশ বোর্ডের লক্ষ্য হবো 37টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 10 থেকে 16তম গ্রেডের। এই যে পিডিএফ ফাইলটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, একটু জুম করে আমি ইম্পর্টেন্ট পার্টটি আপনাদেরকে আমি পড়ে দিই। তো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, যা আমি ইম্পর্টেন্ট পার্টটি আমরা আপনাদেরকে পড়ে দিতেছি, আর আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এখানে স্থায়ী অস্থায়ী দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো আপনারা সুন্দর করে পড়ে বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে। তো আপনার 1 নম্বর পদে আছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মাইমেসিং, যা স্থায়ী বা অস্থায়ী 13টি ক্রেডিটে 47টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BINA.tiltok অনলাইনে আবেদন করতে হবে, যা সরাসরি আবেদন গ্রহণযোগ্য না, শুধু অনলাইনে আবেদন করতে হবে। আর এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার প্রথম আছে সহকারী গ্রন্থকরণী একজন, বয়সসীমা হচ্ছে আপনার 30 বছর, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান স্নাতক বা ডিগ্রি সমান ডিগ্রি থাকতে হবে। এ পদের জন্য আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এ পদের জন্য কোনো নির্দিষ্ট অনাই। আবার 2 নম্বর উপসহকারী প্রকৌশলী 3 জন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকতে হবে। পদের সারা দেশে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে প্রকর্মী 1 টেকনিশিয়ান এবং রাজস্ব অস্থায়ী, মানে অস্থায়ী পদে, এটা রাজস্ব অস্থায়ী পদে, একটা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক বা অটোমোবাইল এর ডিপ্লোমা থাকতে হবে। তবে এই পদের জন্য, মানে 3 থেকে 13 নং পদের জন্য, 3 থেকে 13 নং পদের যে সকল জেলাপাত্রীরা মানে আবেদন যে সকল জেলাপাত্রীরা আবেদন করতে পারবেন না, তারা হচ্ছে এখানে নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, মাইমনসিংহ, নেত্রকোনা, রাঙ্গামাটি, পাবনা, নাটোর, এই যে এখানে যে সব জেলা দেওয়া আছে সে সকল জেলাপাত্রীর আবেদন করার প্রয়োজন নেই, মানে এই সকল জেলাপাত্রীর আবেদন করতে পারবেন না। এবং 4 নম্বর পদে হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর 1 জন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমান ডিগ্রি, ইংরেজি টাইপ লাগবে 25টা এবং বাংলা 25টা এবং বা ইংরেজি 30টা, সাইটলিপি কম্পিউটার 1 জন, স্নাতক পাস, যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সাইটলিপি 50টা এবং ইংরেজি 70টা, বাংলা এবং ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। হিসাব সহকারী 9 জন নেবে, যে কোনো স্বীকৃতি বিশ্লেষণ স্নাতক বিভাগে স্নাতক বা স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবন অবস্থা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপিএ থাকতে হবে। সেই জেলাপাত্রে আবেদন করা প্রয়োজন নেই, এই সকল জেলা ব্যতীত অন্য সকল জেলাপাত্রে আবেদন করতে পারবেন। এইভাবে পদটি দেওয়া আছে। আবার মেকানিক্যাল আছে, আবার অফিস সহকারী কাম কম্পিউটার আছে 8 জন, স্থায়িত্ব পদে 7 জন, অস্থায়ী 1 জন, যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মাস সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ডাটা এন্ট্রি কাজ জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং বাংলা প্রতি মিনিটে 20টা এবং ইংরেজি প্রতি মিনিটে 20টা, এবং এই হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট। আর আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইন আবেদনের ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো বিনা। তো এটা নিয়ে আবেদনটা করে ফেলবেন। আর আবেদন শুরু হবে আপনার 29 আগস্ট থেকে, 29 আগস্ট আবেদনের শেষ তারিখ 29 আগস্ট, আর আবেদন শুরু হবে 9 তারিখ থেকে, আবেদন শেষ 29 আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত। আর আবেদন ফি, এই যে এখানে বলছে আবেদন ফি ইউজার টেলিটকে পেমেন্ট করতে হবে 1 থেকে 2 এবং 2 নং পদের জন্য 500 টাকা, 3 থেকে 3 নং পদের জন্য 300 টাকা, এবং 4 থেকে 13 নং পদের জন্য 200 টাকা, যা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের প্রতিক্রিয়া এখানে
পদ্ধতি এখানে দেওয়া আছে আর সম্পূর্ণভাবে দেওয়া আছে। এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, চাইলে আপনারা সবাই এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের নিবন্ধ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।